স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 10.3-এর যে সমস্ত অঙ্ক আছে সেগুলো বোঝাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে থাকবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু খাতায় মাটি টেনে নেবে। মাটি টেনে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে এবং যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি করব নিজে করি 10.3, লিখে নিচ্ছি। নিজে করি 10.3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই পাশে বই রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অঙ্কতে কি বলা হয়েছে দেখো, অঙ্কতে বলা হয়েছে নিচের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এগুলো শুদ্ধ, সবথেকে কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কেননা দশমিকের পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন আছে, দশমিকের পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন আছে। প্রত্যেকটা অঙ্কতে কিন্তু, প্রত্যেকটা সংখ্যাতে কিন্তু দশমিকের পরে আবৃত দশমিক চিহ্ন আছে, এই সেই জন্য এগুলো সবটাই কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কীভাবে করতে হবে দেখো, তোমরা আমি সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি। প্রথমে অঙ্ক একটুকু নিচ্ছি 0.5, মাথাতে আবৃত দশমিক চিহ্ন, সমান দিয়ে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু উপরে বসিয়ে নেব। তো দশমিকের আগে কিন্তু শূন্য ছিল, শূন্যর বাম দিকে কোনো মূল্য থাকে না, সেজন্য শূন্য বসালাম না, দাগ টানতে হবে। এবার নিচে বসবে যার মাহাতে আবৃত দশমিক চিহ্ন আছে সেটা বদলে 9 বসবে। বসা গেল, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো তারপরেরটা 0.45, মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন, সমান দিয়ে 45 বসে নিচ্ছি উপরে, মানে দশমিক ছাড়া সমস্ত সংখ্যাগুলো বসে নিচ্ছি। নিচে যা যার মাথায় দশমিক চিহ্ন আছে তার তার বদলে কিন্তু 9 বসবে। 4-এর মাথায় আছে তো 9 বসবে, 5-এর মাথায় আছে তো 9 বসবে। এবার কাটাটি করে নিই, কাটাটি যাবে, এটা আছে 5×9=45, 9 দিয়ে গেল ভাগ, 9×11=99, সমান সমান এটা হলো 5×11। এবার তারপরটা দেখো 0.53, মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন, সমান দিয়ে আবার সমস্ত সংখ্যা উপর বসে নিচ্ছি দশমিক ছাড়া। এবার যার যার মাহাতে দশমিক চিহ্ন আছে সেগুলো বদলে কিন্তু 9 বসবে, 5-এর মাহাতে আছে তো 9 বসবে, 3-এর মাহাতে আছে তো 9 বসবে। এটা দেখো কাটাকাটি যাবে না, তারপরটা দেখো 0.12, মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন, সমান ভাবে প্রকাশ করে নিচ্ছি দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপর বসে নিচ্ছি। নিচে যা যার মাহাতে দশমিক চিহ্ন আছে তার তার বদলে কিন্তু 9 বসবে, 1-এর মাহাতে ছিল 9 বসলো, 2-এর মাহাতে ছিল তো 9 বসলো। এটা কাটাকাটি যাবে দেখো 3×4=12, 3 দিয়ে গেল, এটা আছে 33, কত হলো 4/33। তারপরে দেখো 0.512, এটার মাথায় আবৃত দশমিক চিহ্ন আছে, এটার মাথায় আছে, মাঝেটাতে কিন্তু নেই কিন্তু। এটা কীভাবে করবো তোরা মন দিয়ে দেখো, উপরে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপর বসে নেব, নিচে করব যার যার মাথাতে দশমিক চিহ্ন আছে তার তার বদলে কিন্তু 9 বসাবো। দেখো 5-এর মাহাতে কিন্তু দশমিক চিহ্ন আছে সেই জন্য তার বদলে 9 বসাবো। দেখো মাঝে কিন্তু দশমিক চিহ্ন নেই, মাঝে আছে সেই জন্য কিন্তু এর বদলে 9 বসাতে হবে। তারপরে দেখো এর মাঝে দশমিক চিহ্ন আছে তো এর বদলে 9 বসবে। যদি মাঝে না থেকে সংখ্যাটা যদি এই সাইডে থাকতো তখন কিন্তু 9 বসাতাম না, তার বদলে কিন্তু 0 বসাতাম, এবং এটা আরও সুন্দর হবে। তারপরে আমি তোমাদের নিজে করি 10.4-এর অঙ্কগুলো বোঝাচ্ছি, মন দিয়ে দেখো। নিজে করি 10.4-এর অঙ্কতে বলা হয়েছে নিচের মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এগুলো প্রত্যেকটা কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যা, কেননা দশমিকের পরেই কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসেনি, দশমিকের পরেই কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসেনি। দেখো দশমিকের পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসেনি পরের সংখ্যাতে, সেই জন্য সবটাই কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যা। যদি দশমিকের পরে যদি আবৃত দশমিক চিহ্ন বসতো সবটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হতো। এরা করলাম 10.3-এর অঙ্কগুলোতে, তো এইগুলো করে দেখাচ্ছি, মন দিয়ে দেখো। লিখে নিচ্ছি নিজে করি
নিজে করি 10.4। প্রথমে অঙ্কটা করব, টুকে নিচ্ছি 0.27। মাথায় কিন্তু অর্ধেক দশমিক চিহ্ন বসিয়ে দিলাম, সামান্য ভাংশে প্রকাশ করব। উপরে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু বসিয়ে নেব, বিয়োগ চিহ্ন দিয়ে যেটার মাথায় নেই কিন্তু অর্ধেক দশমিক চিহ্ন সেটা কিন্তু বিয়োগ করতে হবে। নিচে করতে হবে, যার মাথায় দশমিক চিহ্ন আছে তার বদল 9 বসবে, আর যার মাথায় নেই তার বদল কিন্তু 0 বসবে, বাম দিকে সংখ্যা সেই জন্য। তো এটা করে নিচ্ছি, 27 থেকে 2 বাদ 25 থাকে, আর নিচে হয় 90। এটা কাটারে যাবে 5 5 25, এটা যাচ্ছে 5 18 90 সমান সমান 5, নিচে 18। তারপর এটা করছি দেখো, 0.081, মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন, সামান্য ভাবে প্রয়াস করে নিচ্ছি, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নিচ্ছি, বসিলাম, বাম দিকে শূন্য মূল্য থাকে না সেই জন্য বসালাম না। বিয়োগ কী করবো, বিয়োগ দেখো এটার মাঝে কিন্তু দশমিক চিহ্ন নেই সেই জন্য এটা বিয়োগ করতে হবে, শূন্য বিয়োগ করতে হবে। নিচে বসবে, যার যার মাঝে দশমিক চিহ্ন আছে তার তার বদল 9 বসবে, 8-এর মাঝে আছে তার বদল 9 বসলো, 1-এর মাঝে আছে তার বদল 9 বসবে, বা যার মাঝে নেই তার বদল কিন্তু 0 বসবে। বসে নিলাম, এবার দেখো 81 থেকে 0 বাদ দিলে 81 হয়, আর নিচে হয় যেটি আছে সেটি বসিয়ে নেব। এবার দেখো কাটারে যাবে, এটা যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, 3 7 81, এটা যাচ্ছে 3 3 9, 3 3 9 আর 0, আবার এটা যাচ্ছে 3 9 27, এটা যাচ্ছে 3 11 33 আর 0, আর যাবে না, সমান সমান উপরে 9 নিচে 110। দেখে এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে গেলো। তারপরে দেখো 2.82, মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন, সমান সমান ভাষা প্রকাশ করে নিচ্ছি, দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নিচ্ছি, 2.82। কী বিয়োগ করব দেখো, এবার যার মাহাতে কিন্তু দশমিক চিহ্ন থাকবে সেটা বাদ দিয়ে যার যার মাহাতে দশমিক চিহ্ন নেই তাকে তাকে কিন্তু বিয়োগ করতে হবে। তো 28 আছে, 2 আর 8-এর মাহাতে নেই সেই জন্য 2.8 বিয়োগ করব। নিচে কী করব, যার মাহাতে দশমিক চিহ্ন আছে তার বদল কিন্তু 9 বসাবো, আর যার যার মাহাতে নেই তার তার বদল কিন্তু 0 বসাবো। বসে এলাম, এবার বিয়োগ করব, সরি দশমিকের পরে যার মাহাতে দশমিক চিহ্ন নেই তার বদলে কিন্তু 0 বসবে, তো এইটা 0টা হবে না, দশমিক আগের সংখ্যাটা ধরতে হয় না। এবার বিয়োগ করে নিচ্ছি, 282 থেকে 28 বাদ দিয়ে দিচ্ছি, 12 থেকে 8 বাদ 4, এখানে থাকে 7 থেকে 2 বাদ 5, এখানে থাকছে 2 254, নিচে থাকছে 90। দুটোই কিন্তু 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটা হচ্ছে 127, নিচে হচ্ছে 45 2 90 সমান, উপরে 127 নিচে হচ্ছে 45। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেলো। তারপর অঙ্কটা বোঝাচ্ছি দেখো, 0.272, এটার মাঝে দশমিক চিহ্ন আছে এটার মাঝে দশমিক চিহ্ন আছে, বা সাধারণ ভাষায় প্রকাশ করেছি, দশমিক ছাড়া সমস্ত সংখ্যার উপর বসে নিচ্ছি, 2.72, বিয়োগ করতে হবে যার মাহাতে নেই দশমিক চিহ্ন সেটা বিয়োগ করতে হবে। নিচে হবে, যার যার মাহাতে দশমিক চিহ্ন আছে তার তার বদলে কিন্তু 9 বসবে, 7-এর মাহাতে আছে 9 বসবে, 2-এর মাহাতে আছে 9 বসবে। এবারে দেখো দশমিক পরে সংখ্যাতে 2-এর মাহাতে কিন্তু দশমিক চিহ্ন নেই সেই জন্য তার বদলে কিন্তু 0 বসবে। বসে দিলাম, এবার কী করবো, বিয়োগ করবো, 272 থেকে 2 বাদ দিলে 270 হয়, আর নিচে হচ্ছে 99 0। দেখো 0 0 কেটে দিই, ছোটো হয় অঙ্কটা। এবার আছে দেখো 3 9 27, এটা যাচ্ছে 3 দিয়ে 33, আবার যাচ্ছে কাটে দেখো 3 3 9, 3 11 33, দেখো কত সুন্দরভাবে কাটাতে শিখিয়ে দিলাম। এবার দেখো উপরে 3 নিচে 11, দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে গেল। তারপরে দেখো 3.432, এটার মাহাতে দশমিক চিহ্ন আছে এটার মাহাতে দশমিক চিহ্ন আছে, সাধারণ ভাষায় প্রকাশ করে নিচ্ছি, উপরে হবে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা 3 4 3 2। এবার বিয়োগ কী করতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে দেখো 3 4 বিয়োগ করতে হবে, 3 4 মা যার যার মাহাতে দশমিক চিহ্ন নেই সেগুলো বিয়োগ করতে হবে। এবার কী করতে হবে দেখো, যার যার মাহাতে দশমিক চিহ্ন আছে তার বদল কিন্তু 9 বসাতে হবে, তো 3-এর মাহাতে আছে তার বদল 9 বসবে, 2-এর মাহাতে আছে
তার বদলে নয় বসবে। এবার দেখো চার দশমিক পরের সংখ্যা চারের মাহাতে কিন্তু দশমিক চিহ্ন নেই, সেই জন্য তার বদলে কিন্তু শূন্য বসবে, দশমিকের আগের সংখ্যা কিন্তু ধরতে হয় না। বিয়োগ করে নিচ্ছি 3432 থেকে 34 বাদ দিয়েছি, দেখো এখানে বাদ দিয়েছি 3432 থেকে 34 বাদ, 12 থেকে 4 বাদ 8, 12 থেকে 3 বাদ 9, 3 থাকে আর 3 বসলো, এটি পেলাম 3398, নিচে হবে 990। এবার দেখো দুটোই কিন্তু জোড় সংখ্যা, ওই জন্য দুই দিয়ে কাটাটি যাবে, এটা দুই দিয়ে কাটাটি যায়, 2 1 2, 6 2 12, আবার থাকছে 19, 9 2 18, আবার 9 2 18, এটা এটা যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 4 2 8, 9 2 18, আর 0, আর কাটাটি যাবে না, সমান সমান, উপর হচ্ছে 16, নিচে 99, নিচে হলো 490। দেখো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক কীভাবে সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা যদি কোথাও বুঝতে না পেরে থাকো আমার কনভার্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।